সবচাইতে মজার সেরা স্বাদের ছোলা ভুনার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এই ছোলা ভুনাটা রান্না করে আপনারা নর্মাল ফ্রিজে 10 থেকে 12 দিন রেখে খেতে পারবেন। নর্মালি অনেকে ছোলা সেদ্ধ করে আলু দিয়ে রান্না করেন, ওই ছোলা ভুনাটা কিন্তু ততটা মজা হয় না। পাশাপাশি ওই ছোলা ভুনা যদি আপনি ফ্রিজে রাখেন, একদিন পরই সেটা খেতে কিন্তু তেমন ভালো লাগে না, আলুর স্মেলটা মানে কেমন যেন হয়ে যায়। বাট এই ছোলা ভুনাটা আপনি যতদিনই রাখেন, এটার যে ঘ্রাণ সেটা খুবই সুন্দর থাকে। মানে এটা রান্না করলে এই ছোলাতে আপনি মাংসে একটা ঘ্রাণ পাবেন, যেটার জন্য এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। ছোলা রান্নার জন্য প্রথমে প্যানে আমি তেল নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা। এই ছোলায় মাংসের ঘ্রাণ পাওয়া যাবে কিন্তু মূলত গরম মশলা থেকে, তাই গরম মশলাগুলো অবশ্যই ব্যবহার করতে হবে আস্ত, গুঁড়া মশলা না। আর এলাচগুলো একটু থেতো করে দেবেন। 4-5টি কাঁচামরিচ দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কাঁচামরিচ মাঝখান থেকে চিরে ফালি করে দিয়েছি, এতে করে ঝাল বের হবে, পাশাপাশি কাঁচামরিচের সুঘ্রাণটাও বেরিয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 4 চামচ ভর্তি করে 2 চা চামচ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হালকা ভাজা জিরের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ উঁচু করে দিয়েছি মরিচের গুঁড়া, সাথে স্বাদ মতো লবণ। এখন সব কিছু মিক্স করে বেশ কিছু সময় ধরে এটাকে কষিয়ে নেব। তবে পানি দিয়ে কষানোর দরকার নেই, জাস্ট মশলাটা তেলের সাথে বেশ কিছু সময় ধরে একটু মিক্স করে নিলেই হবে। মশলা কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি ছোলা। এখানে ছোলা আছে 3 কাপ, মানে কাঁচা ছোলা 3 কাপ। এটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4-5 ঘন্টার মতো, এরপর অ্যাড করলাম। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর অ্যাড করবেন। ছোলা আগে সেদ্ধ করে পরে কিন্তু মশলার সাথে রান্না করলে সেই ছোলাটা খেতে ভালো লাগে না এবং ঘ্রাণটাও ভালো আসে না। যদি সরাসরি কাঁচা ছোলা আপনারা এভাবে মশলার সাথে কষিয়ে বা মেখে রান্না করেন, তাহলেও দেখবেন যে খুবই মজা পাবেন খেয়ে। এই ছোলা ভুনা যে একবার রান্না করে খাবে তার কাছে আর কোনো ছোলা ভুনা ভালো লাগবে না। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, অর্থাৎ পানিটা এমনভাবে দিতে হবে ছোলাগুলো যেন পানির নিচে থাকে, পানিটা যেন ছোলার উপরে থাকে। তবে কেউ চাইলে প্রেশার কুকারেও রান্না করতে পারেন, তবে প্রেশার কুকারে রান্না করলে এটা ওভার কুক হয়ে যায়, সেক্ষেত্রে স্মেলটা ততটা ভালো আসে না। তো এটা পাতিলে বা কড়াইয়ে বা হাঁড়িতে রান্না করলে বেশি ভালো হয়, এতে করে এটা ঘ্রাণটা অনেক ভালো থাকে। খুব ভালোভাবে বলক আসার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপ মিডিয়াম থেকে একটু কম আঁচে রেখে এটাকে পানি টেনে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। খুবই সহজ রান্না, একবার দেখলেই কিন্তু মনে থাকবে, ভুলে যাওয়ার মতো কোনো কিছু নেই। কারণ সব ধরনের মশলা এখানে ব্যবহার করা হয়েছে, নর্মালি যে কমন মশলাগুলো আমরা সাধারণত গরুর মাংস রান্না করতে ব্যবহার করে থাকি সেই মশলাটাই কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে, যার কারণে এই ছোলা ভুনার যে সুঘ্রাণ সেটা কিন্তু আপনার এই যে মাংস ভুনার মতোই পাওয়া যায়। আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। এদিকে আমাদের ছোলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমি একটু দেখাচ্ছি আপনাদের। তো সেদ্ধ হয়ে গেলে চুলার তাপটা একটু বাড়িয়ে দ্রুত এটাকে টেনে নেব, আর বেশি সময় এটাকে রান্না করব না, কারণ ওভার কুক হলে প্রতিটা খাবারের যে সুন্দর একটা ঘ্রাণ সেটা কিন্তু থাকে না, সেটা চেঞ্জ হয়ে কেমন যেন হয়ে যায়। তাই ওভার কুক করা যাবে না, জাস্ট পারফেক্ট সময়ের মধ্যে এটাকে রান্না করে ফেলতে হবে। এখন হয়তো অনেকে বলবেন আপু কত সময় আপনি রান্না করেছেন, আসলে আমি টাইমটা দেখিনি তাই আপনাদেরকে বলতে পারছি না। জাস্ট ছোলাটা সেদ্ধ হতে যতটুকু সময় লাগে ততটুকু সময় রান্না করবেন। আপনি দেখলেন যে ছোলা সেদ্ধ হয়ে গেছে, তারপর আপনি চুলার তাপ কমিয়ে রাখলেন, রান্না করছেন তখন ফ্যাকাশে হয়ে যাবে, এটার যে কালার এটা এত সুন্দর থাকবে না, এটাও কেমন যেন হয়ে যায়, টেস্টটাও তখন কেমন যেন হয়ে যায়। তো আমার এটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখন চুলা বন্ধ করে দিব। এটা ভুনা ভুনা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর এটার যে গ্রেভি সেটাও থাকে কিন্তু অনেকটা মাংস ভুনার গ্রেভি যেরকম হয় খুব সুন্দর, ঠিক সেরকমই কিন্তু ছোলা ভুনার মশলাটা ওরকম খুব সুন্দর হয়, যেটা মুড়ির সাথে মাখালে দেখবেন মনে হবে যে মুড়ি আপনি মাংসের গ্রেভি দিয়ে মাখিয়েছেন, ওরকম লাগে। এটা আপনার ইফতারের জন্য তৈরি করতে পারেন, নর্মালি এটা সাধারণত ইফতারে বেশি তৈরি করা হয়, এমনি সময়ও কিন্তু এটা আপনার দিনের বেলা বিকালে নাস্তার জন্য তৈরি করা হয়, বা অনেকে ভাতের সাথে খান, খুব ভালো লাগে। আর যদি বিকালে নাস্তা হিসেবে পরিবেশন করতে চান সেক্ষেত্রে আপনার এটার উপর একটু পেঁয়াজের কুচি, ধনিয়ার পাতা কুচি, একটু চিলি ফ্লেক্স, সাথে একটু শসা কুচি, এইগুলো দিয়ে আপনার সার্ভ করবেন, দেখবেন খুবই ভালো লাগবে আর খুবই সুন্দর ঘ্রাণ পাবেন। অবশ্যই ফ্রেশ লেবুটা একটু চিপে দেবেন, তাহলে এটা আরও বেশি ভালো লাগবে। আবার ইফতারেও আপনারা এভাবে চাইলে পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এরকম সহজ এবং মজার মজার সব ইউনিক রেসিপি পাওয়ার জন্য।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছে, আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। এবং আপনারা কেউ যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেন, সেক্ষেত্রে অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। এতে করে যেটা হবে, আমি ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনারা নোটিফিকেশান পাবেন এবং নিত্য নতুন সব আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন।